দরবার শরীফে রওজা শরীফে অহরহ সেজদা হতো, মাজার শরীফে অহরহ সেজদা হতো। ওই একটা জাকির ভাই কপাল ঝাঁকাই দিছে আর আপনি মনে করেন ফটো দিয়ে বসলেন যে আপনি শুধু অহরহ সেজদা হয়, এই জন্য আল্লাহর কাছে আপনার এই আমানতের খেয়ানতের ড্রাইভার জবাবদিহিতা করতে হবে না? এরকম হবে কি না? এই দিনের জন্য আপনি সতর্ক হয়ে যান আর তৈরি হয়ে যান, যেদিন আপনি আমানতের খেয়ানতের কারণে কঠিন শাস্তির মোকাবেলা আল্লাহর দরবারে আপনাকে করতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি কতটুকু সময় আপনি শিখিয়েছেন এটা আপনাকে আগে বুঝতে হবে। তাহলে আপনি বন্ধানি পাইলেন কিসে? একটা কথা বলে দিলেন মিডিয়ার মধ্যে, মিডিয়ার মানুষ পাগল হয়ে গেল, বক্তার নাম বক্তারে আপনার বক্তার মতো লক্ষ লক্ষ বক্তা একটি দরকারে বদনাম করেছে, করে করে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু অবস্থ কোন ব্যক্তি তারা যদি না বুঝে কপাল ঠেকাই দেয় ওদের কি চিন্তা হবে? জরুরি হবে, আপনি পারলে তাকে বুঝান যে ভাই যান এখানে কপাল লাগানো যাবে না, এখানে হচ্ছে লেখা আছে ওই যে বাবি দেখেন ভালো করে ওখানে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ। বাইরে দেখেন আপনি সুন্দর করে দেখেন লেখা আছে কোন পীর বা কোন মাসে অথবা কোন মানুষকে কোন ব্যক্তিকে সেজদা করা এটা হারাম, শিরক এবং নিষেধ। কথা ক্লিয়ার হয়ে যান? এখন যদি আপনি বক্তা হইয়া দরবার শরীফে যান না অথবা গেছেন ওই একটা জাকির ভাই কপাল ঝাঁকাই দিছে আর আপনি মনে করেন ফটো দিয়ে বসলেন যে আপনি শুধু অহরহ শ্রদ্ধা হয়, এই জন্য আল্লাহর কাছে আপনার এই আমানতের খেয়ানতের ড্রাইভার জবাবদিহিতা করতে হবে না? এরকম হবে কি না? এই দিনের জন্য আপনি সতর্ক হয়ে যান আর তৈরি হয়ে যান, যেদিন আপনি আমানতের খেয়ানতের কারণে কঠিন শাস্তির মোকাবেলা আল্লাহর দরবারে আপনাকে করতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি কতটুকু সময় আপনি শিখিয়েছেন এটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক না? আপনি দরবার শরীফে যান না ঠিক মতো, অথচ আপনি বলতেছেন দরবার শরীফে নামাজ হয় না, কথা সত্য না মিথ্যা? ডাইরেক্ট এটা মিথ্যা কথা, কারণ আমরা দরবার শরীফে আমার বাড়ি আকর্ষিত দরবার শরীফ আমি সবসময় দরবার শরীফে থাকি, আমি যদি কেউ বলে নামাজ হয় না আমার চেয়ে তো মনে বেশি জানে, কথা বুঝলেন না? তা সত্ত্বেও নামাজ হয় পাঁচ মাত্র, এমনকি 1354 বঙ্গাব্দে এই যে চালু হয়েছে আল্লাহ নামের রাশি, সুবহানাল্লাহ বলেন না? রহমতের সময় যখন তিনটা বেল দেয় বেল দেওয়ার পর থেকে শুরু হয়েছে। আপনি যে বললেন বললেন এখানে একটা কথা যে মিথ্যা কথা খুব খারাপ জিনিস, মিথ্যা ভালো লাগে না, মিথ্যা কথা ভালো না, কিন্তু আমার মনে হয় মিথ্যা কথাই মিষ্টি বেশি, মিথ্যা কথা মিষ্টি বেশি। রাজা মশাই রাগ হয়ে গেল, এই মজলিসের ভিতরে তুমি এটা কি বললা, তুমি আমাকে অপমান করতে যাও না, কবে আদরে না চাই আমি যেটা সত্য সেটা বলতেছি, মিথ্যা কথা মিষ্টি বেশি, বলো তোমার বিচার হবে, তুমি যে কথা বললে এটা যদি প্রমাণ দিতে না পারো তোমার বিচার হবে, তোমার বিচার হবে তা এই মজলিসে না বড় মজলিসে তোমার প্রমাণ দিতে হবে, হ্যাঁ হুজুর আমি দিব, কখন বললে আগামীকালকে 10টায় না হওয়া কারণ পারবে নি প্রমাণ দিতে পারবে না, স্যার বলছে কেন, ঠিক না? প্রত্যেকটা কারণের পিছনে কারণ আছে না নাই? অবশ্যই আছে, আমরা তরিকা করি এর পিছনে কারণ আছে না? বলি আল্লাহ দরবারে যায় যে কারণ আছে না? কি জন্য যায়? আল্লাহ এবং তার রসূলের পাওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন নাকি পীরের পাওয়ার জন্য? আমার পীর কি বলছে বাবা আমি মাস্টার বলছে কোনদিন বলে নাই, বলছে বাবা আমি কোনো মাস্টার নাই, কোনো পীর কোনো মাস্টার না, বাবা পীর হচ্ছে একটা মাত্র মাধ্যম, এই মাধ্যম দিয়া আল্লাহকে এবং তার রসূলকে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। তো বললো যে অবশ্যই কারণের তো কারণ আছে, ঠিক আছে তোমার কারণ তুমি কালকে প্রমাণ করবা,
যদি না পারো গর্দান কাটা যাবে ঠিক আছে হুজুর রেডি হয়ে যা আর আগামী কাল যে 10টা বাজে যায় রাজপ্রাসাদের সমস্ত সৈন্য সামন্ত সদস্যরা বিচার দেখবে মিথ্যে কথা মিষ্টি দেশি মিথ্যা কথা মিষ্টি দেশি এই জিনিসটা প্রমাণ তারা দেখার জন্য চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল দশটা বেজে এগারোটা বেজে যায় সাড়ে দশটা সাড়ে এগারোটা অভাব হয়ে যাচ্ছে মানুষের ধৈর্য চুরি করতেছে রাজা মশাই সময় যত যায় খুশি হয় না বেজার হয় খুশি হয় সময় দেখতেছে রাজা মশাই খুশি হইতেছে না আপনাদের দলে বলে আচ্ছা আমি বলছি প্রশ্নের এরকম করবে একটু উল্টা উল্টা হইতে পারে আপনারা কিন্তু উত্তরটা সঠিক দিয়ে না ভালো করেন রাজা মশাই সময় যত যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে হায় 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 উজুরের সাহস তো কম নয় সকাল দশটা টাইম দিয়া বারোটা বাজায় ফেলছে রে এখনো পর্যন্ত আসে না ওর এত বড় সাহস ওর আসলে পরে সরাসরি গর্দান কাটার আমি হুকুম দেওয়া ধরবো হুকুম আল্লাহ আকবার জোহরের আজান কিছু সময় আগে ছোট ছোট পায়ে হাতের মধ্যে চুমায় মুখের মধ্যে চুমায় বিভিন্ন অঙ্গে পতঙ্গে চুমায় আর হাতটা এইভাবে এইভাবে করে রাজা মশাইয়ের সামনে এসে উপস্থিত হয়ে যায় তোমার তো এই জন্য আরো শাস্তি হবে প্রমাণ দিতে পারলেও এই দেরি করার জন্য তোমার আরেকটা শাস্তি ভোগ করতে হবে রাস্তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে রাস্তার মধ্যে যখন আসতেছিলাম আমি ওই এলাকা এই গ্রামের পাশে একটা গ্রাম ওই গ্রামের একটা জঙ্গলের কোনার মধ্যে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেখে ফেলাইছি আল্লাহরা দেখে আমি বড় খুশি হয়ে গেছি আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে পুত পবিত্র আল্লাহ নাকি তারের সঙ্গে দেখা দেয় আমি দেখা করলাম আমি চিন্তা করলাম আমি রেখা ধন্য হয়েছি আমার পরিবারকে ধন্য করে আমার মা কেন নিয়ে যায় বললাম মা ও মা চলো একটু আল্লাহ দেখে আসি সত্য হল একটা মা তোমার মা কি পবিত্র না কে পবিত্র মা বললো হা পবিত্র আমার মা আল্লাহ দেখা মন্ত্র জুড়েছে আমার পরিবারের সমস্ত মানুষগুলো আল্লাহ দেখছে এই কাম করতে করতে আল্লাহ দেখতে দেখতে আমার প্রত্যেক হয়ে গেছে মাপ চাই হুজুর আমি আপনার এখন প্রমাণ দিতে যে আপনার আল্লাহ দেখার দরকার নাই বাদশা বলে হায় হায় কেউ কি আল্লাহ দেখছো আমি দেখবো না দেখার দরকার নেই এটা হয় নাকি বলে হুজুর আপনি দেখতে পারবেন না কেন বলে যদি আপনি দেখতে চান আপনার মাকে পুত পবিত্র একটু সতীচারী সেনারি হতে হবে আর হারা আমার মা পবিত্র এটা আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি বেটা ফাইজুনি করস জল কোন জায়গায় আমি আছে আমার এই জায়গাটা দেখাই দে আমি অন্য দেখবো অবশ্যই আমার মা পুত পবিত্র গেলে এবার রাজা মশাই আল্লাহ দেখবে একটা ঝোরের সামনে যায় বলে হুজুর ওই ঝোরের পাশে আমি আল্লাহ দেখছি আপনার মা যদি পুত পবিত্র হয় আপনি একটু যায় দেখে আসেন রাজা মশাই গেছে গেছে মুস্কি মুস্কি এবার আসতেছে হাসতে হাসতে মুস্কি মুস্কি হাসিতে আসে বলে হুজুর আল্লাহ দেখছেন হ্যাঁ দেখছি এবার রাজা মশাই ছেলে বলে আব্বা আপনি যেহেতু দেখেছেন আমার তো আল্লাহরে দেখার মন চায় তুই রে তুই আমার মারা তুই রে তুই বলেন না তুই রে তুই আমার মারা তুই
مراقبة مشاهدة هاي كيف هاي
বেশি যদি না বলি দরবার শরীফে জাকির ভাই যারা তাদেরকে হুজুর দরবারে জানা খাস হুকুম দাদা কিছু করার না করো এসব নামাজের বাদ পাঁচশো মর্তবা দুরূদ শরীফ আমার নবীর নামাজের না দিয়ে ঘুমাবো না বলে কি বলে না বলে জোরে বলতে হবে বলে আজকে যদি কোন এক বক্তা কোন এক বক্তা বলে বিশ্ব জাকির মঞ্জুরে নামাজ হয় না কথা সত্য বলছে না মিথ্যা জোরে বলতে হবে দাদা আবার শোনেন বিশ্ব জাকির মঞ্জুরের নারীরা মানে মহিলারা পর্দা ছাড়া ঘুরতে পারে না হ্যাঁ পারে যদি তার বয়স চোদ্দ বছর হয় দরকার লাগে না বারো বছর হইলে অর্থাৎ একটা মহিলা একটা মেয়ে সে যদি উপযুক্ত হয় তাকে ঢুকতে হলে পর্দা সহ পর্দা সহ ঢুকতে হবে কথা বলবেন না ভাইজান আমি ভুল বললে অবশ্যই বলবো একটা ছেলে তার বাড়ি দশ বছর বয়স মহিলাকে দিতে যাইতে পারবে না পারবে না তাহলে আপনি ভন্ডানি পাইলেন কিসে একটা কথা বলে দিলেন মিডিয়ার মধ্যে মিডিয়া মানুষ পাগল হয়ে গেল বক্তার নাম বক্তা রে আপনার বক্তার মতো লক্ষ লক্ষ বক্তা আর কৃষি দরবারে বদনাম করেছে কোন করে ধ্বংস হয়ে গেছে কিন্তু আকৃষি দরবার আকৃষি দরবার শরীরের মধ্যেই আছে সেই জায়গাটাই জায়গায় আছে কথা বলেন না কেন লোক কমছে না আরো আছে কারণ ওই আকৃষি দরবার হুজুর কামাজের মশু বাবা এই দপ্তরটা আমার না এটা আল্লাহ এবং তার রসুলের দপ্তর এই দপ্তরের মালিককে আল্লাহ আরো জোরে বলে কিন্তু অবশ্য কোন ব্যক্তি তারা যদি না বুঝে কপাল ঠেকাই দেয় ওদেরকে চিন্তা হবে জোরগর হবে আপনি পারলে তাকে বুঝান যে ভাই যান এখানে কপাল লাগানো যাবে না এখানে হচ্ছে লেখা আছে ওই যে বাবি দেখেন ভালোতে ওখানে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ বাহিরে দেখেন আপনি সুন্দর করে দেখেন লেখা আছে কোন পীঠ বা কোন মাসে অথবা কোন মানুষকে কোন ব্যক্তিকে সেজদা করা এটা হারাম শিরক এবং নিষেধ কথা ক্লিয়ার হয়ে যান এখন যদি আপনি বক্তা হইয়া দরবার শরীফে যান না অথবা গেছেন ওই একটা জাকির ভাই কপাল ঠেকাই দিছে আর আপনি মনে করেন ফটো দিয়ে বসলেন যে আপনি শুধু অহরহ শ্রদ্ধা হয় এই জন্য আল্লাহর কাছে আপনার এই আমানতের খেয়ানতের ড্রাইভার জবাব দিতে করতে হবে না যেরকম হয় নাকি না এই দিনের জন্য আপনি সতর্ক হয়ে যান আর তৈরি হয়ে যান যে দিন আপনি আমানতের খেয়ানতের কারণে কঠিন শাস্তির মোকাবেলা আল্লাহর দরবারে আপনাকে করতে হবে কেন কারণ হচ্ছে আপনি কতটুকু সময় আকৃষি গিয়েছেন এটা আপনাকে আগে বুঝতে হবে ঠিক না আপনি দরবার শরীফে যান না ঠিক মতো অথচ আপনি বলতেছেন দরবার শরীফে নামাজ হয় না কথা সত্য না মিথ্যা ডাইরেক্ট একটা মিথ্যা কথা কারণ আমরা দরবার শরীফে আমার বাড়ি আকৃষি দরবার শরীফ আমি সব সময় দরবার শরীফে থাকি এমন যদি কেউ বলে নামাজ হয় না আমার চেয়ে তো মনে বেশি জানে কথা বুঝলেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ হয় পাঁচ ওয়াক্ত এমনকি তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে এই যে চালু হয়েছে আল্লাহ নামের রাশি সুবহানাল্লাহ বলবেন না রহমতের সময় যখন তিনটা বেল দেয় বেল দেওয়ার পর থেকে শুরু হয়েছে তন মন দেখো না ভাবিয়া
গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনানিয়া গো জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনানিয়া গো জিন্দগি তোর যায় ফাঁকি বরং যখন এলেন তাদের ভিতরে আল্লাহ তার গান ধরেন তখন আস্তে 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 তার ভিতরে এমন অবস্থা হয় সে বেশি লাগে কান্নান্নত অবস্থায় থাকে এই জন্য আপনি ভালো আলেন চিন্তা হলে দেখবেন তার ব্যবহার তার আচার তার আলোচনার ভিতরে যদি উগ্রতা থাকে মানুষ উস্কানির কথা দেখে বুঝতে হবে এই লোকটা চাহিদা আলেন দুনিয়ারি আলেন মূলত এই লোকটা কামিল আলেম হতে পারে আর কোন মানুষ তখন বলে আল্লাহর ভুল করে যখন তার কপাল ভরে যায় কথা বলে না কেন অতএব সাবধান কোন ওলি আল্লাহ তারা কম ছোট নয় আমার ভাই বলতেছিলেন যে কোন ওলি আল্লাহ তারা বলে না বাবা নামাজ ছেড়ে দাও বলতেছিল কিন্তু আমি শুনতেছিলাম অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন আমার ভাই কোনদিন আপনি যাইতে পারেন চলো না আলহামদুলিল্লাহ আপনি সার্জিনা যেতে পারেন আলহামদুলিল্লাহ মাইবেনরা যেতে পারেন চন্দনা যেতে পারেন সুরেশ্বরে যেতে পারেন যেখানে যান না কেন আপনার যদি শরীয়ত ঠিক থাকে কি ঠিক থাকে শরীয়ত জোরে বলতে হবে শরীয়ত আপনার যদি শরীয়তটা ঠিক থাকে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পর্দা রোজা শরীয়তের যে হুকুম গুলা এইটা যদি আপনি ঠিক রাখেন তাহলে পরে অবশ্যই আপনি যেখানে যান না কেন জায়েজ বুঝলেন নাই কিন্তু আপনি চরমায় গেলেন চরমায় যাওয়ার পরে আপনি সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সুদ সুদের ব্যবসা বাড়াই দেন আপনি বলেন কোনো লাভ আছে না সার্সিনায় গেলেন সার্সিনা থেকে গেছিলেন আপনি মোটামুটি দাঁড়িয়ে রেখা আইসে দাঁড়িয়ে কাটা ফেললেন আপনি বলেন কোনো লাভ হইলো না বরং আপনি শরীর ছেড়ে দিলেন কথা বলেন না বুঝলেন আপনি গেলেন নামাজ ছেড়ে দিলেন কোনো লাভ আছে হুজুর কাবা যখন তরিকা গ্রহণ করায় তরিকা যখন গ্রহণ করায় বলে এই যে কাদের বলতে সবকে দিয়ে বলে বাবা আপনার সবটা হচ্ছে এখন থেকে আপনি আমার সাথে বলেন আমার সাথে বলেন আল্লাহ পাকের জাত পাকের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকা কোন তরিকা সত্য তরিকা ধরে বলতে হবে সত্য তরিকা এখন মিথ্যা তরিকা এখন কেউ যদি বলে সত্য তরিকা বলতে কিছু নাই বুঝতে হবে সে যে তরিকা খুঁজতেছে ওই তরিকা সত্য না মিথ্যা আপনার রসুলের কালিমাই ছেড়ে দিলেন ফরিদপুরি বলেন বাবা ওই তরিকাটাই তমাম পৃথিবীতে প্রচার প্রচারের দায়িত্ব আমি খাজা ফরিদপুরি নিয়ে তোমাদেরকে ভালো করে দাওয়াত দিলাম বাবা তাহলে এখন আপনি যদি তরিকা ছাইরা দেন আপনি তরিকা তো ছাড়লেন না আপনি কালেমাটা ছাইরে দিলেন কারণ হতে পারে আপনি কারার জন্য ব্যবহারে কষ্ট পাবেন আমাদের জাকের বাইরে সবাই এক জোরে সবাইকে এক হাতের পাঁচটা দুটি সমান একটা লোক শিক্ষিত তার যেই ব্যবহার একটা লোক মূর্খ তার তো এই ব্যবহার এক হবে জোরে বলেন রাজা একটা লোক দাঁড়িয়ে আছে পাঞ্জাবি বসে তার যে এলেন কিচ্ছু নাই এরপরে তার কথা বলার যে বাসন আর একটা লোক খ্রিস্টান কামরা দেয় ঠিকঠাক কোনো পোশাক অনেক সময় ফরজও থাকে না তার ভাষা এক হবে না জোরে বলেন সমাজে চলতে
করতে গেলে আপনি অমন মানুষকে প্রশ্ন করবেন যে মানুষগুলা আপনার জবাবদিহিতা করতে পারে? আপনি যদি একটা দাড়ি সরা মানুষকে প্রশ্ন করেন, ভাই যান দাড়ি বর্ণনা করেন, সেই লোকটা দাড়ি গুণাবন কি বর্ণনা করবে? ওনার নিজের মুখে তো দাঁড়িয়ে নেই, বুঝলেন? আপনি তার কাছে জিজ্ঞেস করেন যার কাছে ওই আমল এবং ওই জ্ঞানটা আছে। আছে যে মূলত দাওয়াতটা হচ্ছে ওইটা সত্য ইসলামের দাওয়াত, সত্য তরিকার দাওয়াত। যেই তরিকাটা কারবালা থেকে দুইটা খণ্ড হয়ে গেছে, একটা হচ্ছে শুধু আল্লাহকে মানে নামাজ পড়ে, আরেকটা হচ্ছে নবীর আহলে কষ্ট দেয়, নবীকে মানতে চায় না। যদি তারা মানতো তারা নবীর আহলে কষ্ট দিতে পারতো না। ওই কথাই হুজুর বলল বাবা, ওই সত্য ইসলামকে, যে ইসলামকে কারবালায় গ্রহণিত করা হয়েছে, কারবালায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কারবালায় নির্মম ভাবে অপমান করা হয়েছে, সেই ইসলামকে, সেই ইসলামের পতাকাকে পুনরুজ্জীবিত করার জন্য তোমার পৃথিবীর আকাশে বাতাসে উঠাইবার জন্য বাবা বিশ্ব জাতির মঞ্জিলে আমার আগমন বাবা পিলগিরি করার জন্য আসি না। কিন্তু আল্লাহর লিখাটা ফরিদপুরি সেই তেরো চুয়ান্ন বঙ্গাব্দে চুলায় আগুন দাঁড়ায় দিছে, এখন পর্যন্ত আসে নাই, দাঁড়িয়ে আসে না।
যদি সত্য অলি হয়, যদি সত্য অলি হয় তাহলে প্রায় দাঁড়িয়ে থাকবে। আমি রাজনীতির কোনো কথা আপনার বলি না, কিন্তু আপনারা বলেন তো এই এলাকায় যদি কোনো একজন চেয়ারম্যান বা মেম্বার সাহেব একটা দাওয়াত দেয়, আর ওই এলাকায় যদি বলে এলাকার সমস্ত মানুষের দাওয়াত, একটু হলে ঝামেলা লাগে কি লাগে না? কিন্তু মহা অলি যার আল্লাহ অলি সকল, এক যুগে 60,000 মানুষের খাওয়ায় রান্না হয়, এক যুগে একটা চুলার ভিতরে 60,000 মানুষের খান্না রান্না তৈরি করা হয় খাওয়ার জন্য এক প্রথমবারে। তাহলে আপনি চিন্তা করেন চারটা দিন কত পরিমাণ মানুষকে খাওয়ানো হয়। আল্লাহু আকবার, ব্যাপারে সাবধান। ইন্না নিশ্চয়ই ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা করুন নাই। যদি তোমরা আমি আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করো, আমার সঙ্গে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আপনি কি বন্ধ কি বন্ধ না আপনাকে প্রকাশ করতে হবে না? ভাইজান, এখন এত লোক আপনি সাথে যায় গরু নিয়ে যায়, কেন যায় শুনতে হবে না? এত লোক কেন যায় ছাগল নিয়ে? এত লোক বাবা ছেলে সন্তান নিয়ে যায়, কেন যায়? কিছু না পাইলে, কিছু না পাইলে বাংলার মানুষ এত পাগল হয় নাই যাবে। টাকা দিয়া মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায় না, কথা কম ঠিক না? বেটি দাওয়াত দিলে মানুষ যাইতে চায় না, আর সেই কোথায় রয়েছে আক্রোশী, কোথায় রয়েছে সেই মুন্সিগঞ্জ? মানুষ বলা লাগে না, পঙ্গু পায়ের মতো হয়ে যায় না। আল্লাহ হয়ে যাবেন না, এসব ক্ষমতার উৎস কে? কখনই সম্ভব না, কারণ আল্লাহ ওলিদের পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। ফিরাসাতান মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূল বলে শুনে নাও, শুনে নাও, তোমরা মুমিন বান্দা অন্তর দৃষ্টিকে ভয় করো, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা দেখতে পায়। যখন কোন মানুষ আল্লাহর ওই কদমে বায়াত গ্রহণ করে, ওই অঙ্গীকার করে, রাসূলুল্লাহ সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বায়াত যখন অঙ্গীকার করে, তখন ওই মুরিদের খবরা খবর ওই পীরের কাছে আল্লাহ পাক দেখা দেয়। সুবহানাল্লাহ, উনি সব কিছু দেখতে পায়। কার ক্ষমতায়? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। অসংখ্য কারামত আল্লাহর ওলি খাজা খরিফ করে আছে, আমি আপনাদেরকে একটা কারামত বলি নাই, কারণ এখানে হুজুরে একটা কারণ বলতে গেলে আমার এখানে দেড় ঘন্টা দুই ঘন্টা চলে গেল, আমার সময় প্রায় এক দেড় ঘন্টা, বুঝলেন নাই? আমি যদি এখানে হুজুরের কারণ বলে দিতাম, কালকে তো আপনি সময় না এসে আপনি সেই গুণগান করে গেলেন। জিন চালান দিয়া বাড়িতে একটা মুরগির ডিম এনে দেখেন, আপনি পীরের বদনাম করেন, মুরগির একটা ডিম এনে দেখেন, মুরগির দরকার একটা ডিম এনে দেখেন, আপনি শুধু একবার কালেমা পড়েন, একবার কালেমা পড়েন, বাকি সব আল্লাহর কাছে আপনার নাম চান। আল্লাহ স্পষ্ট ভাবে দলিল দিতেছে, শোনো, তাদের জন্য আমি আল্লাহ হাদায়াত দে, আর যাদের কপালে হাদায়াত নাই তাদের জন্য আমি কোন মুর্শিদ বা পীর বা সাহেব বা উস্তাদ পাঠাই না। রাসূল আপনি দাওয়াত দিয়ে যান, ওর কপালে হেদায়েত না থাকলে ও হেদায়েত পাবে না। অতএব আল্লাহর ওলির সঙ্গে তারা এটা যদি করে যাদের কপালে হেদায়েত নাই, আর যাদের কপালে হেদায়েত আছে নি, তারা অবশ্যই রাসূলুল্লাহর সত্য তরিকা আল্লাহর ওলির কদম মোবারক ছাড়বে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দিলের কান্ট লাগা
আল্লাহ ওই খাদা প্রয়োগ করিব যখন ওই আকৃষির জমিনে আজান দিত আকৃষির জমিনে আজান দিত আর আজানটা যায় বাইশি ওই রাজেন্দ্র দেওয়ালের মধ্যে কম্পন লাগত প্রায় মাঝখানে এক কিলোমিটার দেড় কিলোমিটার একটা বিশাল গ্যাপ অনেক কবিরা যে দেখাইছে কাম হয় নাই কাম হয় নাই এদিকে রাজেন্দ্র বাবু বারবার বারবার হুকুম দিতে চলে যাও আকৃষির পিনে দুই আনো রাজেন্দ্র বাবুর মা স্বপ্নের কথা বললো বাবা রাজেন্দ্র সময় যত চিকিৎসা করিস কাম হবে না আমি তিন দিন পর্যন্ত একটা স্বপ্ন দেখেছি যে বাবা একজন মামুন তার মুখ বড়া দাখি দাড়ি মুখ বড়া দাড়ি আর সুন্দর একটা চেহারা নুরানি চেহারা আর তার মাথার ভিতরে গুল একটা পাতলা টুপি গুল একটা পাতলা টুপি স্বপ্ন দেখিলাম ওই লোকটা আমার পানি দিল রে আর ওই পানি খাইয়া আমি তোর মা সুস্থ হইয়া গেলাম শুনেন আকৃষি দরবারে কিন্তু পানি করা নাই পানি ফুৎকার নাই কথা বলছেন আবার ভাইবেন না যে লাস্টে দেখা গেল আকৃষি পানি করা দিছে বাবু কিছু শূন্য পাঠায় দিল মুসলিম আসছিল আগাম দিয়েছিল তারা এতে দায়িত্ব করা হয়েছে তারে অপমান করে পাঠায় দেওয়া হয়েছে আপনার নামটা জানেন মাশাআল্লাহ উনি যখন আজম দিয়েছিল উনারে বলেছে ভদ্রভাবে চলে যান তা না হলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ওনার অপমান করেছিল ফরিদপুরের মানুষ গ্রহণ করে নেয় নাই বাদম দিলে কান তারা গান আমার দিকে তাকান হুজুরকে যখন আকৃষি থেকে নিয়ে যাবে তখন কিছু সৈন্যরা হুজুরের তখন সুখে দেখান আমার দিকে তাকান এরকম একটা ঘর আছে না সুখ একটা শোনেন ঘর ওই ঘরটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে আপনার কি জানেন ভয় নাই আপনার কি ভয় নাই আপনি কি জানেন না এখানে মুসলমান গিরি কায়েম করা মুসলিম গিরি কায়েম করা ইসলামের দাওয়াত না নিষেধ এখানে গুরুদোবাই করা নিষেধ এখানে আজান দেওয়া নিষেধ আপনি কোন সাহসে আজান দিচ্ছেন না তো ঠিক হয়ে গেছে রাজেন্দ্র বাবু আপনার গ্রেপ্তারের হুকুম দিয়েছে হুকুম দিয়েছে আপনি তো ধরে না যাবো হুজুরকে আপনার কাছে বলো বাবা একটু সময় দাও একটু সময় দাও আমি একটু আসরের চার রাকাত নামাজ পড়ে নিই সুবহানাল্লাহ আমাদের প্রতি এত গুরুত্ব দিয়েছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হুজুর নামাজ ছেড়ে দেয়নি ভাই যখন হুজুরকে আপনার অসুস্থ সুইল চেয়ার করে গেল যাকে বাইরে সারাদিন ইয়া সাদেক আলী সাহেবকে বলতেছিলেন যে বাবা মসজিদে দিকে একটু দেখো না কয়টা কাতার হয়েছে বললো বাবা মসজিদে মোটামুটি তিন চারটা কাতার হয়েছে বলো বাবা একটা কাতার ছোট করে এ আমার কাতারের সাথে ধরাই নেওয়া নামাজ আমি মুসাফির একটু জামাতে অংশগ্রহণ করি ছিল উনি হলো ঈশ্বরের খাদা প্রয়োগ করি জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেন নাই পাঁচ অক্ত নামাজ তো আছেই জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ খাদা করে নাই উনি হলো আল্লাহর নবী ঈশ্বরের খাদা প্রয়োগ করি এমন না হন নাই বদনাম করতেই পারেন কোনো লাভ নাই কারণ আল্লাহর নবীদের শান সম্মান বাড়াই দিয়েছেন আল্লাহ আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন আপনি কতটুকু জাগতে পারেন
কতর ইবাদত করে চিন্তা করে দেখেন দুনিয়ার মহসিরে আর আল্লাহ আল্লাহ উনি খালা ফরিদ কুলি উনি ইবাদত করতে অবস্থায় থাকতো আল্লাহ 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 রাসূলের পাওয়ার জন্য সবসময় হালতে থাকতো কোনদিন রহমত কাজা করেন নাই তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই ঘুমাইছে কেউ দেখছেন একজন বলেন যে একজন লোক বলছেন দেখছেন কেউ ঘুমাইতে হুজুরে দেখেন ভাই আপনার সাক্ষী দেখেন একজন লোক বলতে পারবে না যে লোকটা হুজুরে ঘুমাইছে আমি তার ঘুমাইতে দেখছি একটা লোক পাইছি সারা বাংলাদেশ ঘোরার পর সেই লোকটা বলছে ভাই ফজরের পর খতম শরীফের পরে হুজুর কবলা যান আমি তার খেদমতে থাকতাম তার জিনিসপত্র আগাই দিতাম হুজুর কবলা যান খতম শরীফের পরে আমার জানা মতে আমি পাইছিলাম এই লোকটা বলতেছে তার লোকটা সাহেব না বলতেছে যে হুজুর কবলা যান এক থেকে দুই ঘন্টা চুপটা বেঁধে আবার যখন যাকে রাইতো তাদেরকে সাক্ষাৎ দিত ওই আল্লাহদেরকে বোঝা বড় দেয় যা আল্লাহকে খুশি করতে হবে তাহলে পরে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন এছাড়া সম্ভব নয় সম্ভব নয় উদরপত্তি করে খেয়ে পেট পূজা করে কখনই আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে না তো বলতেছিলাম হুজুর বলতেছে বাবা একটু সময় দাও আমি একটু চারটা নাগাদ নামাজ পড়ে যাই দিছি এখনই যাই দিছি হুজুর জলদি করে নামাজটা শেষ করলো নামাজটা শেষ করে তাদের সাথে বলল বাবা চলেন অতীব মহব্বতের সহিত মহব ভাষায় হুজুর কথা বলতেন বাবা চলেন আর বয়স ছোট আর বড় নয় সবাইকে আপনি আপনি করে বলতেন কথা কেন বাবা খাইছেন বাবা বাড়িতে সবাই ভালো আছে বাবা আব্বা আম্মা খেদমত করেন যদি বিশ্বাস না হয় আপনারা ফিরে যারা দেখবেন এখন কিন্তু এলাকায় সেরকম ভাবে হিন্দু নাই পড়ে গেছে কিন্তু রাজেন্দ্র বাবু শ্রী রাজ প্রসাদ গুলা জায়গায় জায়গায় ছেড়ে গেছে রাজেন্দ্র বাবু বড় রেগে আছে মিয়া ফাইজলি করেন মুসলিম হয়েছেন ভালো কথা এই এলাকায় আসছেন গিয়া এই এলাকায় আপনার ঢোকার পারমিশন দি থেকে উনি বলতেছে বাবা আমি দুনিয়ার কোন মানুষের পারমিশনে আসি নাই আমি দুনিয়ার কাউকে প্রচার করতে আসি নাই বাবা আমি আসছি গো আল্লাহ এবং তার রাসূলের সত্য তরিকার দাওয়াত প্রচার করার জন্য আমি কারো করে চলি না আমি চলি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইশারায় আমি এখানে পিড়ালিগিরি করার জন্য আসি নাই আমি আল্লাহ রাসূলের কোন গান করার জন্য আসি রাজেন্দ্র বাবু রেগে 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 হাই হাই সাহস তো কর না মিয়া তুমি কি জানো আমি কি করতে পারি বাবা আপনি অনেক কিছুই করতে পারেন আমার আল্লাহ চাইতে বেশি করতে পারেন না আরো জোরে আরো জোরে আমি এই মুহূর্তে তোমাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে ফেলতে পারি তোমাকে হত্যা করতে পারি এমনকি মানুষের সামনে তোমার অপমান করতে পারি আর হুজুর বলতেছে বাবা আল্লাহ যদি ইজ্জত দেয় পৃথিবীর মানুষ ইজ্জত চাই নিতে পারে না আমার আল্লাহ যদি ইজ্জত নেয় পৃথিবীর মানুষ তার ইজ্জত বাড়াবাইতে পারে
বলে আমি সাহস তো আপনার কম না, বলে সাহসের কিছু নাই, আমি বাবা সত্য কথা বলে মিথ্যা বলতে রাজি না রাজি না। তর্ক করতেছিলেন রাজেন্দ্র বাবু এবং হুজুরকে ব্লাডার নরম ভাষায় করতেছিলেন, রাজেন্দ্র বাবু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করা হলো, কঠিন সত্যি হবে। ভিতর থেকে রাজেন্দ্র বাবুর মা কাঁপতে কাঁপতে পেটের ভিতরে দাঁড়িয়ে আসছে, বাবা কেন তুমি চিল্লাচিল্লি করতেছো, কার সঙ্গে চিল্লাচিল্লি করো, কি হয়েছে? আল্লাহু আকবার। ও চাইলে কেউ পীরের বস্তু নিতে রাখি পারে, উপযুক্ত হইলে তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, আমরা হুজুরকে যে উচিলা করে চাই বুঝতে হবে প্রথম। আর দ্বিতীয়ত একটা ছেলে পানির মধ্যে পড়ে গেছে, কোথায় বসে পানির মধ্যে পড়ে গেছে, পানির ভিতর থেকে ছেলেটার আপনি বাঁচাইছেন, আপনি বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন, কেন আপনি বাঁচান নাই? আপনি বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন, আপনার উচিলা আল্লাহ বাঁচাইছেন। আপনি যদি না হইতেন অন্য একজন অথবা আল্লাহ তার মায়ের বাইরে করবে, আপনি যাই বাঁচাইতে পারলেন না, কথা কম না গেলে। হ্যাঁ, আল্লাহ যাকে নিবে তার জন্য কোন মসজিদ থাকবে না, কি বলছি না? আর আল্লাহ যাকে সাহায্য করবে তার জন্য মসজিদ থাকবে, বলেন না? শোনেন, আমাদের শোনার ক্ষমতা আছে না নাই? এই কথাটাই বুঝবেন আপনারা, ক্ষমতার সময় আছে না নাই? আছে। দেখার ক্ষমতা আছে না নাই? আছে। ধরার ক্ষমতা আছে না নাই? আছে। চলার ক্ষমতা আছে না নাই? আছে। মহাশয় আল্লাহ কি দেখার ক্ষমতা আছে? না না। আপনারা বুঝে না, জোর বলতে হবে, আল্লাহ বলতে পারে, পারেন তো, শুনতে পারে, দেখতে পারে, আমরা শুনতে পারি, দেখতে পারি, তাই গুণ তো আল্লাহ, তা আপনার হইলো কেন? বুঝেন নাই? আল্লাহ যেটা সেটা যদি বান্দা হয় তাহলে শিরক হয় না, বলেন না কেন? আল্লাহ শুনতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ ধরতেছে, আবার আপনিও দেখতেছেন, আপনিও শুনতেছেন, আপনিও ধরতেছেন, এই দুই ধরার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। হ্যাঁ, আছে। তার মানে বুঝে গেলে এটা অনেক রোজকাল আহে, ঠিক না? আমি বলি আপনাকে, আল্লাহ ধরেন আল্লাহর ক্ষমতায়, আমরা ধরি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। আল্লাহ দেখেন আল্লাহর ক্ষমতায়, আমরা দেখি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। আল্লাহ ধরেন আল্লাহ বুঝেন আল্লাহর ক্ষমতায়, আমরা বুঝি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। আল্লাহ শুনেন আল্লাহর ক্ষমতায়, আমরা শুনি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। তার মানে বোঝা গেল আল্লাহরই একটা অংশ বান্দাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, বিধায় আল্লাহ পারে, তো আল্লাহর নিজেকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, বিধায় আল্লাহ নিজেরা পারে কি পারে না, আল্লাহর মতো
ইমাম থাকবে না জোরের ইমাম থাকবে না যদি বলে রাসূলের মতো ইমাম থাকবে না আল্লাহ আল্লাহর মতো রাসূল মহামান্য আল্লাহ এবং রাসূলের মতো মেসাল দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই এমন কি আল্লাহ রাসূল তো আছে সাহাবায়ে কিরাম যারা সাহাবায়ে কিরামদের সাথে তুলনা করো কোন ওলি আল্লাহকে জানো না না কথা বুঝতে পারছেন আপনারা বেশি কষ্ট পাচ্ছেন না না আমি আরেকটু শর্ত পাঁচটা মিনিট কত মিনিট আপনারা সময় দিবেন বলেন 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 আপনাকে তো অপমান করা হবে মনে আছে না তো হুজুর কেন বলতেছে বাবা আপনাকে অপমান করবেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অপমান করাইতে পারে পায়ের মধ্যে ধরছে কিছুক্ষণ আগে ছিলছিলি করতেছিল দমকাইতে ছিল এখন পায়ের মধ্যে ধরছে মা জুন মাকে ভালোবাসতে হবে কি হবে না এমনকি বাবা যদি সামান্য উপ শব্দটা করে তথাপি আল্লাহ আঘাত লাগবে খবরদার বাবা মাকে ভালোবাসতে হবে মাকে বেশি তিনবার বাবা মাকে বাবাকে ডাক করে আল্লাহ রাসূল বলে আপনার একটা ডিম যদি পেটের নিচে রাখে দেওয়া হয় পেটের একটা পাশে শর্ত হচ্ছে আপনি ওই কাজে যাবেন না আপনি এইভাবে ঘুমায় থাকবেন একটা মাত্র রাত আপনাকে ঘুমে থাকতে হবে সকালবেলা উঠে দেখা যাবে আপনার ডিমটার তাজা নাই ভাইঙে গেছে কিন্তু মা ধরেন আপনার জন্য ঘুমাইতে পারে নাই যদি আপনি এই কাজে আপনি ঘুমাইতে চান মা লাথি মেরেছেন যদি সন্তান কষ্ট পায় এইভাবে ঘুমান নাই জীবনে মা উপর হয়ে ঘুমান নাই আপনার জন্য এই জন্য এত সম্মান আল্লাহ রাসূল আল্লাহ আপনার মাকে আমার মাকে দান করবেন যখন দেখতে পারো এই ডাক্তারই আমার মাকে সুস্থ করবে এই মা যেহেতু এই লোকটা আমার মারে সুস্থ করতে পারবে তাহলে বলে এই লোকটার সঙ্গে আর খারাপ ব্যবহার করা যাবে না এই লোকটা যদি খুশি করতে পারি আমার মারে ভালো করে দেবে ওখানে বললো আমি মাগরিবে নামাজ পড়তে যাবো আমার ছেড়ে দাও আর যদি তোমার কোনো কিছু বলার থাকে তুমি আমার কুটি করে চলে আসো সুবহানাল্লাহ ওই আল্লাহ এইবারে ইসলাম প্রচার করেছেন